আমরা ইতোমধ্যেই শিখে এসেছি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা এখন শিখব কিভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে সেই মৌলের অবস্থান আমরা নির্ণয় করতে পারি। এই ভিডিওটির প্রথম পর্বে থাকবে সে সকল মৌল যাদের সর্বশেষ ইলেকট্রন এস উপস্তরে প্রবেশ করে, এবং সে সকল মৌলের ক্ষেত্রে আমরা তাদের অবস্থান পর্যায় সারণীতে বের করার চেষ্টা করব। অর্থাৎ আমরা শুধুমাত্র বের করার চেষ্টা করব পর্যায় সারণীতে সে কোন পর্যায়ে আছে এবং কোন গ্রুপে আছে। তাহলেই পর্যায় সারণীতে সেই মৌলটির অবস্থান আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আমাদের দরকার দুইটি প্রতিনিধি মৌল, একটি নাম হচ্ছে সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11, এবং আরেকটি হচ্ছে ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা 20। তোমরা ইতোমধ্যে নিশ্চয়ই জানো কিভাবে আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে থাকি, সেটি হচ্ছে এর ভিত্তিতে। অর্থাৎ এখানে বিভিন্ন উপস্তরকে তাদের ক্রমানুসারে সাজানো হয়েছে, অর্থাৎ কার মধ্যে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কার মধ্যে ইলেকট্রন পরে প্রবেশ করবে। নিশ্চয়ই তোমরা এই বিষয়গুলো জানো। এর সাথে আমাদের আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এস উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, একইভাবে পি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এবং ডি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা পাবো 1s2, 2s2, 2p6 এবং 3s1। অর্থাৎ এই মৌলটির সর্বশেষ ইলেকট্রনটি এস উপস্তরে প্রবেশ করে। এখন আমরা শেখার চেষ্টা করব কিভাবে এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বের করতে পারি পর্যায় সারণীতে সোডিয়াম মৌলের অবস্থান। অবস্থান বের করার জন্য আমাদের দুইটি লাগবে, একটি হচ্ছে পর্যায় লাগবে এবং গ্রুপ লাগবে। মনে রাখবে, আমরা যখনই পর্যায় সারণীতে কোনো একটি মৌলের পর্যায় বের করতে যাব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই মৌলটি কতগুলো শক্তিস্তর জুড়ে রয়েছে। অর্থাৎ এখান থেকে খুব স্পষ্টভাবেই আমরা বুঝতে পারতেছি যে সোডিয়াম প্রথম শক্তিস্তরে থাকে, দ্বিতীয় শক্তিস্তরে থাকে এবং তৃতীয় শক্তিস্তরে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি হচ্ছে তার পর্যায় নাম্বার। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে শক্তিস্তরের যে সর্বোচ্চ সংখ্যা সেটি হচ্ছে তার পর্যায়। সুতরাং সোডিয়াম হচ্ছে পর্যায় সারণীতে তৃতীয় পর্যায় এর মৌল। এরপর আমরা দেখার চেষ্টা করব তার গ্রুপ কী। যখন আমরা এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে যাব, অর্থাৎ যাদের সর্বশেষ ইলেকট্রন এস উপস্তরে প্রবেশ করে, তাদের ক্ষেত্রে এই সর্বশেষ এস স্তরে যতগুলো ইলেকট্রন রয়েছে সেই সংখ্যাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। যেমন সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ উপস্তরে একটি ইলেকট্রন প্রবেশ করে, তাই সোডিয়াম হচ্ছে গ্রুপ 1-এর মৌল। অর্থাৎ সোডিয়াম পর্যায় 3 এবং গ্রুপ 1-এর মৌল। আমরা যদি পর্যায় সারণী দেখতে যাই, তাহলে আমরা দেখব আসলেই সোডিয়াম হচ্ছে পর্যায় 3 এবং গ্রুপ 1-এর মৌল। তার মানে সোডিয়ামের অবস্থান আমরা তার ইলেকট্রন বিন্যাস থেকে নির্ণয় করতে পারলাম। তার মানে আমরা এখন থেকে পর্যায় বের করার জন্য যে জিনিসটি খুঁজব, তা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে এই যে শক্তিস্তরের সর্বোচ্চ সংখ্যা তা, এবং দেখব যাদের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তরে সর্বশেষ ইলেকট্রনটি এস উপস্তরে প্রবেশ করে, তাদের ক্ষেত্রে কয়টি ইলেকট্রন রয়েছে সর্বশেষ শক্তিস্তরে, সেটি হচ্ছে তাদের গ্রুপ নাম্বার। তাহলে তোমাদের জন্য এখন কাজ হচ্ছে পর্যায় সারণীতে ক্যালসিয়াম এর অবস্থান বের করা। তোমরা ভিডিওটি পজ দিয়ে ক্যালসিয়ামের অবস্থান বের করবে এবং তারপর আমার সাথে মিলিয়ে নিবে তোমাদের উত্তর সঠিক হলো কিনা। এখন আসো আমরা একটু দেখে নেই যে ক্যালসিয়ামের অবস্থান আমরা সবাই সঠিকভাবে বের করতে পেরেছি কিনা। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আমরা পাবো 1s2, 2s2, 2p6, এরপর 3s2,
3p6। আমরা একটু ইলেকট্রন সংখ্যা গুনি, আমরা দেখব 2, 2, 4, 6, 10 এবং আরও 2, 12 এবং 6, 18। সুতরাং আরও 2টি ইলেকট্রন বাকি আছে, সুতরাং এর পরের ইলেকট্রন 3p এর পর প্রবেশ করবে 4s-এ, 3d-তে না। সুতরাং এর পরে ইলেকট্রনটি প্রবেশ করবে 4s-এ। তার মানে আমরা দেখতে পেলাম যে এই ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি s উপস্তরে প্রবেশ করে। তাহলে তার পর্যায় কত এবং তার গ্রুপ কত? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যালসিয়াম এর ইলেকট্রনগুলো 1, 2, 3 এবং 4, চারটা শক্তিস্তরে প্রবেশ করে। এই শক্তিস্তরের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 4, সুতরাং অবশ্যই ক্যালসিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 4th, অর্থাৎ ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। এরপর গ্রুপ নাম্বার, আমরা দেখব সর্বশেষ শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন প্রবেশ করেছে। এখানে দেখলাম আমরা 2টি ইলেকট্রন প্রবেশ করেছে, সুতরাং ক্যালসিয়ামের গ্রুপ হচ্ছে অবশ্যই 2। তাহলে আমরা যদি আবারও মিলিয়ে নেই, তাহলে আমরা দেখতে পাবো ক্যালসিয়াম প্রকৃতপক্ষেই পর্যায়ে 4 এবং গ্রুপ 2 এর মৌল। ক্যালসিয়ামের অবস্থান এইখানে, অর্থাৎ পর্যায়ে 4 এবং গ্রুপ 2। সুতরাং আমরা দেখতে পারলাম এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করতে পারি।